আমেরিকার ইতিহাসে এই প্রথম সাবেক প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। 2016 সালের নির্বাচনের পূর্বে পর্ন তারকার মুখ বন্ধ রাখতে ডোনাল্ড ট্রাম্পের টাকা দেওয়ার ঘটনা ধামাচাপা দিতে তথ্য গোপন করার অভিযোগ প্রমাণিত হয়েছে আদালতে। এবারও ট্রাম্পের বিরুদ্ধে আনা 34টি অভিযোগে আদালত তাকে দোষী সাব্যস্ত করে। 12 সদস্যের জুরি দলের প্রত্যেকেই তাকে দোষী সাব্যস্ত করেছেন। তবে আগামী 11 জুলাই আদালত এ মামলার সাজা ঘোষণা করবে। রায় ঘোষণার 4 দিন পরে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান দলের মনোনয়ন দেওয়ার কথা রয়েছে। সাবেক প্রেসিডেন্টের 34 মামলায় সাজা রায়ের নির্বাচনে কতটা প্রভাব পড়বে সে প্রশ্নে এখন রাজনৈতিক অঙ্গন সরব। তবে ট্রাম্প আদালতের রায়ের তীব্র সমালোচনা করে জানিয়েছেন এটি অপমানজনক, দুর্নীতিগ্রস্ত ও বিতর্কিত বিচারক দিয়ে এই বিচারে কারচুপি করা হয়েছে। এটা একটা কারচুপের বিচার, একটা অসম্মান। তারা আমাদের বিচারের স্থান পরিবর্তন করতে দেবে না। এই এলাকায় আমাদের অনুপাত 5 বা 6%। এটা একটা জালিয়াতি ও অবমাননাকর বিচার। এদিকে নির্বাচনে ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের প্রচারণা বিভাগ বলেছে যে আদালত একজন সাবেক প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করে দেখিয়ে দিয়েছে যে কেউ আইনের ঊর্ধ্বে নয়। ট্রাম্পের এই কঠিন সময়ে নিশ্চুপ তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। শুনানিতে কখনোই আদালত কক্ষে ট্রাম্পের পাশে দেখা যায়নি তাকে। এমনকি বৃহস্পতিবার দোষী সাব্যস্ত হওয়ার দিনও মেলানিয়া তার স্বামীর পাশে ছিলেন না। পুরোপুরি নিশ্চুপ থাকলেও ট্রাম্প পরিবারের অন্যদের মোটামুটি সরব হতে দেখা গেছে। এই রায় যদি বহাল থাকে তাহলে ট্রাম্পকে কারাভোগ করতে হতে পারে বা তাকে গৃহবন্দীও করা হতে পারে।